নারী শক্তি এ এমন এক শক্তি যেখানে সমস্ত সংসার মাথা নুইয়ে দিলে, হার মেনে গেলে, তখন ওই নারী শক্তি মুক্ত করে আমাদের নেতিবাচক শক্তি থেকে। আমাদের মা দুর্গাও তো সেই বার্তা নিয়েই আসে আমাদের কাছে। অসুরত্ব ও অসুর শক্তি যখন চরম সীমায় পৌঁছে যায়, নেতিবাচক শক্তি যখন ছড়িয়ে পড়ে চারিদিকে, শৃঙ্খলার শান্তি যখন এই ব্রহ্মাণ্ড থেকে অবকাশ নেয়, হার মানে যখন সকল দেবতাগণ, তখন সকলে শরণাপন্ন হয় এই নারী শক্তির কাছে। আর তখন দেবী নানা শক্তিরূপে এই ব্রহ্মাণ্ডকে মুক্ত করে অসুরদের থেকে, ওই নারী হয়ে ওঠে রক্ষা কবচ ব্রহ্মাণ্ডকে মুক্ত করে নেতিবাচক শক্তি থেকে। তাই নারী সুরক্ষা কোনো একজনের দায়িত্ব নয়, নারী সুরক্ষার দায়িত্ব এই সমাজের সকল ধরনের মানুষের, একজন পুরুষের ও একজন নারীরও দায়িত্ব অন্য আরেকজন নারীর প্রতি যত্নশীল হওয়া, তাদের সুরক্ষা দেওয়া। নারীদের শুধু সুরক্ষা নয়, সমাজকে আরও অগ্রসর করতে হবে নারী পুরুষ সম মর্যাদার শিক্ষার দিকে। আজ যখন মা এসেছেন নারী শক্তির বার্তা নিয়ে, এই সময়েই এভাররেডি কোম্পানি নারী সুরক্ষার জন্য নিয়ে এসেছে এভাররেডি সাইরেন, যার সাহায্যে যে কোনো অপ্রীতিকর জনিত পরিস্থিতিতে নারীরা ওই ডিভাইসের মাধ্যমে 100 decibel আওয়াজের সাথে তারা তাদের সাহায্যের জন্য আওয়াজ তুলতে পারবে। শুধু নারী বলেই নয়, যদি কোনো বৃদ্ধ আপনাদের ঘরের মা বাবা দাদু দিদা এনারা কোনো শারীরিক অসুবিধাতেও পড়ে এবং সাহায্যের জন্য হাত বাড়ানোর জন্য ডাকতে অক্ষম হয়, তখন এই এভাররেডি সাইরেনের সাহায্যে আওয়াজ করে তারা তাদের কাছের মানুষদের ডেকে নিতে পারবে সহজেই। এদিন এভাররেডি নারী সুরক্ষা এবার পূজোয় আওয়াজ তোলার শক্তি এই অনুষ্ঠানে নারীদের হয়ে আওয়াজ তুলতে উপস্থিত ছিলেন কলকাতা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রীতাভরী চক্রবর্তী। তিনি আজকের সমাজের পরিস্থিতির উপর ভিত্তি করে কিছু বার্তা দিয়েছে, যা আমাদের সকলেরই জানা ও বোঝা খুবই জরুরি। কি বলেছেন উনি আপনাদের দেখাবো। ছবির একটা তো ইনফ্লুয়েন্স সোসাইটির উপরে পড়ে, তার মানে এই না যে ছবিতে যা দেখানো হয় মানুষ সবই একেবারে ইমিডিয়েটলি তাই করতে শুরু করে বা ফলো করে, তা না, তাও তাই সেটাই যাতে হতো। সিনেমা ইউজুয়ালি হিরো কেন্দ্রিক হয়, সবসময় সত্যের জিত হয়, তাহলে আমাদের জীবনে হতো হচ্ছে কই? এখনই যে একটা কথা বললে যে হিরো কেন্দ্রিক হয় সিনেমা, তো আর লাইটটা দেখেও তুমি বললে যে এটা শুধু নারীদের জন্য নয়, পুরুষরাও ইউজ করতে পারো তাদের সমস্যা। তো আজকের এই সময়ে দাঁড়িয়ে নারী পুরুষ সমমর্যাদা, আমাদের সংবিধানের আর্টিকেল 15(1) সেখানে বলা হয়েছে নারী পুরুষ সমমর্যাদার কথা, সেটা কতটা হচ্ছে তোমার কি মনে হচ্ছে? কনস্টিটিউশন আইনি ভাবে শুধুমাত্র নারী পুরুষকে আইনের মধ্যে তারা যে ইকুয়াল সেটা এস্টাবলিশ করতে পারবে, সামাজিক ভাবে এস্টাবলিশ করতে গেলে ঘর থেকে এই শিক্ষা শুরু হতে হবে, মা বাবাকে শেখাতে হবে যে ছেলে মেয়েরা ইকুয়াল, শুধু মেয়ে বিছানা তুলবে না, ছেলেও বিছানা তুলবে, শুধু হিরোইনদেরকে ইন্টারভিউ করতে গিয়ে জিজ্ঞেস করবে না যে পুজোয় রান্না করেন কি করেন না, হিরোকেও হয়তো জিজ্ঞেস করবে। এগুলো সামাজিক ভাবে বদলাতে হবে আমাদের সবাই, সেটা একা প্রশাসন আর কনস্টিটিউশন পারবে না। মানে শিক্ষা ব্যবস্থাতেও বদল আনা দরকার বলে আপনি মনে করছেন? একদম একদম। আমি তো এমনিতে খুবই ইন ফর অফ লাইক ইউ নো যে সেক্স এডুকেশন, গুড টাচ ব্যাড টাচ, এগুলো যদি বাচ্চাদের ছোটোবেলা থেকে শেখানো হয় খুবই ভালো হয়, যদি স্ট্রেস ম্যানেজমেন্ট শেখানো হয়। কিন্তু কি বলো তো, আমাদের তো এখন আমরা লড়াই করছি ছাত্রদেরকে স্কুলেই আনতে, আমাদের তো একটা প্রচণ্ড বড় গোষ্ঠী বাচ্চারা স্কুলেই যায় না, ওই জন্যে এটা খুবই না একটা কমপ্লেক্স লড়াইয়ের জায়গা যে বেসিক এডুকেশনটাতে কী দাঁড়াবে, সেখানে কী অ্যাড করলে কী ঠিক হওয়া উচিত, ভুল হওয়া উচিত। অ্যান্ড আমার মনে হয় গার্জেনদের, পেরেন্টদের একটা বড় জায়গা চিরকালীন থাকবে এটা ডিসাইড করার জন্য মিউচুয়ালি যে তাদের বাচ্চাদের জন্য কী ঠিক। ক্যামেরায় সঞ্জিনীর সাথে তুহিন, ক্যালকলিং টিভি, কলকাতা।